রোজা শরীফ ওই দেখার বাসনা নবীর রোজা শরীফ ওই দেখার বাসনা দেখে নাও একবার ও সাহেব মদিনা দেখে নাও একবার ও সাহেব মদিনা এ আসি কি তোমার এসে দেখা দাও না এ আসি কি তোমার এসে দেখা দাও না দেখে নাও একবার ও সাহেব মদিনা দেখে নাও একবার প্রথম ছাত্র প্রতি গুলো লিখে শুনে তোমার তারা জানে চিনেছি দুনিয়ায় যত নবী এসেছেন সব থেকে আমার আপনার প্রিয় নবী শেষ নবী আকাইন আপনার হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে প্রিয় নবী তার মতো কোন নবী আসেনি আসবে না হয়নি আর হবেও না তাই সেই সম্পর্কে কবি লিখে দেব দুনিয়ায় নবী ওই এসেছে যত জানি কেউ হবে না কত মারি মতো আমি ধন্য তোমার নামে গে গজল কার নামে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি ধন্য তোমার নামে গে গজল আর তোমার জন্য হলো এই জীবন সফল আমি ধন্য তোমার নামে গে গজল তোমার জন্য হলো এই জীবন সফল তোমার পসিলায় মেটে এ মন বাসনা তোমার পসিলায় মেটে দেখে নাও একবার ও সাহেব মদিনা দেখে নাও একবার ও সাহেব
मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 শুধু শুনলে হবে না, একটু আমাদের সাথে গাইতে হবে বাচ্চারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে তো? চলো শুরু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষ সন্দেশ আমার প্রিয় কবি কবি গুলদাস্তি পেয়েছেন বুক ভরা পড়ে আসবে। পেয়েছে গুলজার সবই অসিলাই তোমার, তুমি প্রিয় জানি পাখি রবুলালা। পেয়েছে গুলজার সবই অসিলাই তোমার, তুমি প্রিয় জানি পাখি রবুলালা। তুমি প্রিয় জানি তোমার হয়েছে দিওয়ানা, নূরুদ্দিন তোমার হয়েছে দিওয়ানা। দেখে নাও একবার ও সাহেব মদিনা, দেখে নাও একবার ও সাহেব মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখার বাসনা। দেখে নাও একবার ও সাহেব মদিনা, দেখে নাও একবার ও সাহেব মদিনা। এ আশিকে তোমার এসে দেখা দাও না, এ আশিকে তোমার এসে দেখা দাও না। দেখে নাও একবার ও সাহেব মদিনা, দেখে নাও একবার ও সাহেব মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসমান জমে
দুনিয়া তামাম আর মায়ায় জড়ানো সৃষ্টি সবই যার কৌশলাই কত সুমহান ইয়া রহিম পরবর্তীগণ ইয়া করিম প্রভু এই সুন্দর সৃষ্টিতে মারে রঙ্গাহারি সৃষ্টি গোলাপ জবা চাঁদ সিতারা শুনলে তে তারা পাহাড় পর্বত অরণ্য নিবিড় শোভা আর কে বানালো ফুল ঝুরি নীল আকাশ কোথার দেহে মাতেরি প্রকাশ সূর্যে পক্ষীতে ঝিরি ঝিরি বইছে মৃদু বাতাস ইয়া রহিম পরবর্তীগণ ইয়া করিম প্রভু সৃষ্টি কুদরতি করুণা নবীর জন্য কাজ ধন্য নবীর জন্য কাজ ধন্য জারি ইস্কেতে কোদা ছিল মগ্ন জারি ইস্কেতে কোদা ছিল মগ্ন যে আল্লাহর কথা সদা বলে যে আল্লাহর পথে হেঁটে চলে শহীদ তামান্নাতে হলে মরো আমল ঈমান রহমতে তার দিলে লালসাতে হব না গো পরাজয় জীবন বিলিয়ে দিলে জান্নাত হবে কয় তাই করে কি বলছে এমে হান্নান বলে ও মুসলমান এমে হান্নান বলে ও মুসলমান জালিমের জুলুম করব না ভয় ইয়া রহিম পরবর্তীগণ ইয়া করিম প্রভু বন্দা গড়লে নূর নবীর সম্মা সৃষ্টির সূচনা সৃষ্টির স্রষ্টা কুদরতি করুণা নবীর জন্য কোদাজ ধন্য নবীর জন্য জারি ইস্কেতে কোদা ছিল মগ্ন জারি ইস্কেতে কোদা ছিল মগ্ন তো এখন ফরমাইশি কালাম নবী ঝরে 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 ওই পাতার কুটিরে
পাতার কোটি রে পাতার কোটি রে নদী ঝর ঝর ঝরে নদী ঝর ঝর ঝরে ওই পাতার কোটি রে ভুলবালা উঠি মারে এসেছে নবী সাল্লে আলা এসেছে বড় কম দিওয়ালা এসেছে নবী সাল্লে আলা এসেছে নবী সাল্লে আলা এসেছে আজ সেই প্রিয় হাবিবে আকবর রহমত দেখোছে আজ তারি যাকে নিয়ে ফারিস্তারা করে খেলা কদম চুমিছে যত হরুদানা যাকে নিয়ে ফারিস্তারা করে খেলা কদম চুমিছে যত হরুদানা দেখবি দেখি লাগে যেন শুভ হেসারি দেখবি দেখি লাগে যেন শুভ হেসারি বাতাস মুখরিত তৌহিদি সুরে 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 এসেছে নবী কমলিওয়ালা এসেছে নবী সাল্লে আলা এসেছে মোর কমলিওয়ালা এসেছে নবী সাল্লে আলা যার বদনে চাঁদের ওই সুবাস চার পাসিনায় হার মানে দেশকে যার মোহব্বত রেখে অন্তরে সাহাবী গন্ডিত যার খাতিরে যার মোহব্বত রেখে অন্তরে সাহাবী গন্ডিত যার খাতিরে সিরে সহি তাজ পরে এল সোমবার ভরে মা অমিনার পাতার কুটিরে এসেছে মোর কমলিওয়ালা এসেছে নবী সাল্লে আলা এসেছে নবী কমলিওয়ালা এসেছে নবী সাল্লে আলা সিজদাতে পড়ে কাঁদিত যিনি নিরুজ্জমান তাহার গদে ছোট প্রথম কবি নিরুজ্জমান তাহার গদে ছোট আর তরিয়ে নিয় তাহারে সেই কঠিন হসরে তরিয়ে নিয় তাহারে সেই কঠিন হসরে তুলসীরা তুমি যাদের ধারে এসেছে মোর কমলিওয়ালা এসেছে নবী সাল্লে আলা এসেছে নবী কমলিওয়ালা এসেছে মোর কমলিওয়ালা এসেছে মোর কমলিওয়ালা আমরা যদি কোনো দোকানে কিছু কিনতে যাই ভেজাল জিনিস আমাদের দিয়ে দেয় তো সেই ভেজালকে উদ্দেশ্য করে একদম নতুন কালার
मुसलमाने
নকল চিন্তা নকল চিন্তাই ব্যস্ত মানুষ আসল চিন্তা করে না নকল চিন্তাই ব্যস্ত মানুষ আসল চিন্তা করে না সত্য মিথ্যা ভেজাল ছাড়া লোকে কথা বলে না যদি একটা লোক সত্য কথা বলে এই চারটে সত্য কথা বলে তার মধ্যে একটা মিথ্যা কথা ঢুকিয়ে ভেজাল লাগিয়ে দেয় একদম হক কথা তাই তো কি বলতো শোনো নকল চিন্তাই ব্যস্ত মানুষ আসল চিন্তা করে না সত্য মিথ্যা ভেজাল ছাড়া লোকে কথা বলে না সাথী কর বলে ভেজাল দিও না জন ভাই সাথী কর বলে ভেজাল দিও না জন ভাই যত খাটি খোঁজ তুমি খাটি তো পাতা সাথী কর বলে ভেজাল দিও না জন ভাই এ পারে পার পেলে কিন্তু ও পারে ছাড়না এ পারে পার পেলে কিন্তু ও পারে ছাড়না জলেতে ভরে গেছে সারা দুনিয়া আজ জলেতে ভরে গেছে সারা দুনিয়া যতই খাটি খোঁজ তুমি খাটে তো পাওয়া যতই খাটি খোঁজ তুমি খাটি তো পাওয়া যতই খাটি খোঁজ তুমি খাটি তো পাওয়া বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না সারা বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি দল বাস্তুহারা করে সবার চোখে ভরে জল নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি দল বাস্তুহারা করে সবার চোখে ভরে জল লাশে লাশে যাচ্ছে ভরে কেউ তো দেখে না লাশে লাশে যাচ্ছে ভরে কেউ তো দেখে না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না আর বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না এটা প্রশ্ন প্রশ্ন একটু বাড়িয়েছে 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 একটু বেশটা কমে যাবে হাতটা কমে কমটা দেখো কাবা যেমন বাঁচাও খোদা পাঠিয়ে আবাবিল ধ্বংস করে দাও না তেমন বুঝুক ইসরায়েল কাবা যেমন বাঁচাও খোদা পাঠিয়ে আবাবিল ধ্বংস করে দাও না খোদা বুঝুক ইসরায়েল হকের পথে যুদ্ধ করে ইসলামী সেনা হকের পথে যুদ্ধ করে ইসলামী সেনা ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না তা প্রশ্ন আজ আজকে মধ্যে ইমান নিয়ে করছে যারা ফেনা তাদের মুখে দাউ লাগিয়ে জাহান্নামীর তালা আজকে মোদের ইমান নিয়ে করছে যারা খেলা তাদের মুখে দাও লাগিয়ে জাহান্নামের তালা আর অপবাদ এই জীবনে সইতে পারি না ওগো আর অপবাদ এই জীবনে সইতে পারি না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না ফিলিস্তিনে আসুক নেমে খোদার করো না
তার প্রশ্ন দীর্ঘদিন কেমন ভাবে দীর্ঘদিন যাবৎ অত্যাচারে ভুগেছে এবং এখনো ভুগছে ভুগে চলেছে সেই সম্পর্কে একটু লিখে দেখুন দীর্ঘদিনের অত্যাচারে ভুগছে প্যালেস্টাইন নিজের দেশে কাটছে জীবন হয়ে পরাধীন আমরা তো ভারতবাসী অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছে কিন্তু সেই ফিলিস্তিন বাসীদের কি হচ্ছে একবার মন থেকে ভাবো তাই বলছে শুনো দীর্ঘদিনের অত্যাচারে ভুগছে প্যালেস্টাইন নিজের দেশে কাটছে জীবন বয়ে পরাধীন রাখলো যাদের আপন ভেবে মূল্য দিল না খুব রাখলো যাদের আপন ভেবে মূল্য দিল না ফিলিস্তিনে আশুক নেমে উদ্ধার করো না ফিলিস্তিনে আশুক নেমে উদ্ধার করো না বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না তবে বিশ্ববাসী সবাই আজি দোয়া করো না ফিলিস্তিনে আশুক নেমে উদ্ধার করো না ফিলিস্তিনে আশুক নেমে উদ্ধার করো না ফিলিস্তিনে আশুক নেমে উদ্ধার করো না।